নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 90 দিনের মধ্যে এই 9 রাশির জাতক ও জাতিকারা লটারিতে কোটিপতি হতে চলেছে। তো কোন সেই 9 সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আগামী 90 দিনের মধ্যে যে 9 রাশির জাতক ও জাতিকারা লটারি থেকে কোটিপতি হতে চলেছে, সেই 9 রাশির নাম আমি অবশ্যই ভিডিওতে উল্লেখ করব। কিন্তু তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে দৃষ্টিগোচর করতে চাই, সেটি হচ্ছে, দেখুন, লটারি হচ্ছে সমস্তটাই ভাগ্যের উপর। অনেকে রয়েছে যারা লটারি কেটেই যায়, বাট একটা প্রাইজও তাদের কপালে জুটে না। আবার অনেকে রয়েছে যারা এক দুটো লটারি কেটে কোটি টাকার মালিক হয়েছে। আমি কোনো গল্প করছি না, আমি পুরোটাই বাস্তব কথা বলছি। আর এটি হয় আপনার জন্মছকের জন্য, অর্থাৎ আপনার জন্মছকে রাহু গ্রহ নির্ণয় করে যে আপনার লটারি লাগার চান্স রয়েছে কি না। হ্যাঁ বন্ধুরা, তার জন্য আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছক দেখিয়ে নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে প্লিজ আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক, আগামী 90 দিনের মধ্যে কারা লটারি থেকে কোটিপতি হতে চলেছে। সেটি বলার আগে আমি একটি আপনাদেরকে হিন্ট দিতে চাই। দেখুন, লটারি অনেক ক্ষেত্রে নিজের ভাগ্য বাদ দিয়ে ওয়াইফের ভাগ্যে ধন আসে, এছাড়াও পুত্র সন্তান বা কন্যা সন্তানের ভাগ্যেও কিন্তু লটারির যোগ থাকে। তাই যদি নিজের ভাগ্যে যদি না থাকে, তাহলে আপনারা আপনার ওয়াইফের ভাগ্য ট্রাই করতে পারেন, এছাড়াও আপনার পুত্র সন্তান বা কন্যা সন্তানের ভাগ্য ট্রাই করতে পারেন। কে জানে, কে বলতে পারে আগামী দিনের কোটিপতি আপনার ফ্যামিলির কেউ হতে চলেছে। আমি এই লটারি নিয়ে এর পরের ভিডিওতে বলতে চলেছি, সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখানে আমি বলবো এই বছর অর্থাৎ 2021-এ আপনাদের লাকি নাম্বার কি। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই 9 সৌভাগ্যশালী রাশি যারা 2021-এ আগামী 90 দিনের মধ্যে লটারি থেকে কোটিপতি হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা লটারি থেকে কোটি টাকা পেতে চলেছেন। তার জন্য আপনার জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, সে কারণে আমি বললাম আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন। এর পাশাপাশি আপনাদের ফর্চুনা নাম্বার জেনে নিতে পারেন। তাই আপনারা এখন থেকেই লটারি কাটতে পারেন এবং নিজের লাককে একবার ট্রাই করতে পারেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আগামী 90 দিনের মধ্যে লটারি থেকে কোটিপতি হতে চলেছেন, অর্থাৎ আপনারা অবশ্যম্ভাবিক কোটি টাকার মুখ দেখতে চলেছেন। তার জন্য আপনার জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, সে কারণেই আমি বললাম যে আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছক দেখিয়ে নিন এবং জিজ্ঞাসা করে নিন আপনাদের ফর্চুনা নাম্বার কি, আর এই নাম্বারটি অবশ্যই খুব জরুরি। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা 2021-এ হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ আগামী 90 দিনের মধ্যে আপনারা লটারি থেকে কোটিপতি হতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে লটারি লাগার সম্ভাবনা
প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। তাই আপনারাও লটারি কাটতে পারেন নির্দ্বিধায়। তবে আপনারাও নিজেদের জন্মছকটি একবার বিশ্লেষণ করে নিন কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে এবং জিজ্ঞাসা করে নিন আপনাদের ফর্চুনা নাম্বার কি। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 90 দিনের মধ্যে লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও লটারি লাগার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। তবে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন আর জিজ্ঞাসা করে নিন আপনাদের ফর্চুনা নাম্বার কি। এটি কিন্তু খুব আবশ্যক। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 90 দিনের মধ্যে লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ আপনাদের কপালেও জুটতে চলেছে কোটি টাকা প্রাইস। তাই আপনারাও রেডি হয়ে যান লটারি থেকে কোটিপতি হওয়ার জন্য। তবে আপনারা অবশ্যই নিজেদের জন্মছকটি একবার কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিশ্লেষণ করে নিন এবং জিজ্ঞাসা করে নিন আপনাদের ফর্চুনা নাম্বার কি। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 90 দিনের মধ্যে আপনারা লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ আপনাদের কপালে জুটতে চলেছে ফার্স্ট প্রাইজ। তাই আপনারাও নির্দ্বিধায় লটারি কাটতে পারেন। তবে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটি কিন্তু একটা বড় বিচারের বিষয়। তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন এবং জিজ্ঞাসা করে নিন আপনাদের ফর্চুনা নাম্বার কি। এটি কিন্তু খুব আবশ্যক। এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 90 দিনের মধ্যে লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ আপনাদের কপাল জুটতে চলেছে লটারি। তাই আপনারাও লটারি কাটতে পারেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনাদের জন্মছকে লটারির যোগ রয়েছে কি না, অর্থাৎ রাহু গ্রহের পজিশান কেমন রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়। তাই আপনারা কোনো দক্ষ জ্যোতিষীকে একবার আপনাদের জন্মছক দেখিয়ে নিন এবং জিজ্ঞাসা করে নিন আপনাদের ফর্চুনা নাম্বার কি। এটি কিন্তু খুব আবশ্যক। এরপরে যে আট নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021-এ আগামী 90 দিনের মধ্যে লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। তার জন্য আপনারা এক্সপার্ট কোনো অ্যাস্ট্রোলজারকে একবার অন্তত দেখিয়ে নিন এবং জিজ্ঞাসা করে নিন আপনাদের লটারি লাগার যোগ রয়েছে কি না। এছাড়াও আপনারা আপনাদের ফর্চুনা নাম্বার জেনে নিতে পারেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও লটারি থেকে আগামী 90 দিনের মধ্যে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ আপনাদের কপালে জুটতে চলেছে কোটি টাকা। তাই আপনারাও কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন এবং জিজ্ঞাসা করে নিন আপনাদের লটারির যোগ রয়েছে কি না, এবং সাথে এটিও জিজ্ঞাসা করবেন আপনাদের ফর্চুনা নাম্বার কি। এটি কিন্তু খুব আবশ্যক। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।